কাশীপুর উদ্যানবাটি আজকে এটি একটি রামকৃষ্ণ অনুরাগীদের কাছে তীর্থস্থান ঠাকুর যখন দুরারোগ্য রোগে কষ্ট পাচ্ছিলেন তখন চিকিৎসকদের পরামর্শে এই খোলামেলা উদ্যানবাটিতে বসবাস শুরু করেন সেটা হচ্ছে আঠেরোশো পঁচাশি সালে এগারোই ডিসেম্বর থেকে আঠেরোশো সালে ষোলোই আগস্ট যেদিন তিনি দেহ রাখেন এই কাশীপুরেই তিনি কল্পতরু হয়েছিলেন দিনটি আঠেরোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি ঠাকুর একবার সুস্থ হয়ে হাঁটতে বেরিয়েছিলেন সেই আম তলায় দাঁড়িয়ে গিরিশ ঘোষ ও সমবেত ভক্তদের আশীর্বাদ করে বলেন তোমাদের চৈতন্য হোক আজও সেই আম গাছকে ঘিরে প্রতি বছর পয়লা জানুয়ারিতে কল্পতরু উৎসব পালিত হয় এটা ছিল ঠাকুরের অন্তিম লীলাভূমি এখানেই নির্বিকল্প সমাধি লাভ করেন এখানে অবস্থানকালে স্বামীজি ঠাকুরের কাছ থেকে রামমন্ত্রে মন্ত্রে দীক্ষা লাভ করেন ঠাকুর বলেছিলেন আজ তোকে সব দিয়ে নিঃস্ব হয়ে গেলুম তুই নিজেকে মানুষের সেবায় উজাড় করে দে এখানেই বারোজন ত্যাগী শিষ্যকে সন্ন্যাস ও রুদ্রাক্ষ প্রদান অনুষ্ঠান সম্পন্ন করেন কাশীপুর উদ্যানবাটিতে আপনি যদি কোনো তিথি বা উৎসব বাদ দিয়ে যান দেখবেন এক মনোরম শান্ত পরিবেশ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে এগারোটা আর বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে অক্টোবর থেকে মার্চ মাস স সকাল ছটা থেকে সাড়ে এগারোটা আর বিকেল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এখন এটি রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা শ্যামবাজার থেকে অটো করে এই কাশীপুর উদ্যানে আসতে হবে ঢুকেই ডান দিকে অফিস ঘর প্রতি সন্ধ্যেবেলায় সাড়ে ছটায় আরতি শুরু হয় সে এক অপূর্ব দৃশ্য মন্দিরের একপাশে ঠাকুরের জীবন ও উপদেশগুলি নিয়ে চিত্র প্রদর্শনী করা হয়েছে পাশে এক বিশাল দিঘি রয়েছে তার পাশে একটা খেজুর গাছ ছিল সেই গাছের অংশবিশেষ আজও সংরক্ষণ করে রাখা হয়েছে